জি ভাইয়া, এখানে যে পতাকাটা লাগাইছেন জি, এই জায়গাটা দোকান নাকি আপনার? হ্যাঁ দোকানটা আমারই। দোকানটা আপনার? আচ্ছা মানলাম। এখানে এই যে এত কাস্টমার আসে, আপনি মাথার উপরে এটা লাগা রাখছেন, অনেকে তো অনেক দল করে, আপনি কোন দলের ভরসা নিয়ে এটা লাগাইছেন? আমি তো ভরসা দল লাগাইছি, ব্রাজিলের দল করি দেখছেন আমি যে দাদা ভাই লাগাইছি। ব্রাজিলের দল নিয়ে আপনি লাগাইছেন? জি। এটা কি আপনার দাদার গেলে সম্ভব? আপনি যেন ব্রাজিলের একলা লাগাইছেন। আরো আছে না মানুষ লাগে এখানে কাস্টমার? আমরা তো আসলে থেকে বেশি পাওয়া। হ্যাঁ আপনি কইলে তো হইব না, আপনি তো কইলে হইব না। বাইরে যায় কত পতাকা লাগাইছে, আমরা তো এই ব্রাজিল ব্রাজিল এই যে কোন বেলে যাইবেন আর্জেন্টিনার ওই চাও বাড়াইতে পারবেন না মিয়া? এইবার বুঝছেন, এইবার হলো মিয়া কাজীগরের মধ্যে এইবার কাপলায় করবেন, খুব সাবধানে দোকানদারি করবেন। আপনি 30 দিন পতাকা লাগানো লাগে তাহলে দুটোরা একসাথে লাগাইবেন, কারণ আমরাও কাস্টমার। দাদা আপনার নাম কি? মিলন। আপনি কোন দল সাপোর্ট করেন? ব্রাজিলের। আপনি আপনি কোন দেশের? আপনি কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক? দাদা আপনি? হ্যাঁ দাদা রাহেন, আপনি এত কিছু জিজ্ঞাসাছেন, আপনি কিছু দেখছেন? আপনি কিছু দেখছেন? আমি এতক্ষণ চা খাইতেছিলাম, আপনাদের এই বকবকের কারণে আমি চাটাও খাইতে পারি নাই গা। আপনারা যে শুরু করছেন আমি এই আর থাকতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে আমি আসলাম। এই দেখেন চাটা লইছি, যেভাবে চাট আছে সেভাবে এতক্ষণ পরে আপনাদের এক ঘন্টা পরে আমি আপনাদের এই চিল্লা চিল্লি মারামারি হ্যান তেন ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার লয়ে আমি চিল্লা চিল্লি শুনলাম। আপনি কি এটা মীমাংসা করতে পারবেন? কাহিনী কিছু আপনি বুঝছেন? আচ্ছা বলেন। দেখেন আমরা এখানে বসছি, ওইখানে বসছে একজন, আমি এখানে বসছি। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো করে আমাদের জিজ্ঞাসা করছে, আমি ওনারে বলছি, ওই বাইরে জিজ্ঞাসা করছে বলছি। তা আমরা যে দলই করি, এই যেমন আমরা আর্জেন্টিনা করি, আমরা মনের ব্যক্তিগত ব্যাপার, উনি ব্রাজিল করে, উনি ব্রাজিল করতেছে, এর কারণে কি আমাদের মাথার উপরে কি ব্রাজিলের পতাকা লাগাই দিব? সেটা বড় কথা না। আপনি কোন দল করেন জানতে চাই? আপনি কোন দল করেন সাপোর্ট? আমি তো এই যে আর্জেন্টিনা করি, আমি তো দেখেন আমার আর্জেন্টিনা তো কোনো মানে পতাকা নেই। আচ্ছা ঠিক আছে, মীমাংসা আমি দিতাছি। আপনি করেন আর্জেন্টিনা, সে করে ব্রাজিল, এই জায়গায় আরো দেখলাম অনেক লোকজন ছিল, সবাই আমি পাইলাম না, সবাই চলে গেছে, আপনাকে পাইলাম। আচ্ছা আপনার নাগরিক কোন দেশ? বাংলাদেশ না? আপনিও বাংলাদেশ, সেও বাংলাদেশ, সে করে ব্রাজিল, আপনি করেন আর্জেন্টিনা, ঠিক আছে। এগুলি নিয়ে আপনার এই যে হাতাহাতি মারামারি, সে পতাকা লাগাইছে, ঠিক আছে, সে যে পতাকা লাগাইছে এগুলি তো মনে করেন যে তার ভিতরে দেশ দেশপ্রেম বলতে কিছুই নাই। এই জায়গায় সে ব্রাজিলের পতাকা না লাগাইয়া সে কিন্তু এখানে পারতো তার নিজের দেশের পতাকা লাগাইতে, অবশ্যই পারতো, কিন্তু সে এটা করে নাই। কোন দেশ ব্রাজিল, কোন দেশ আর্জেন্টিনা, তারে আপনি তারা চিনেই না জানেই না। এগুলি নিয়ে আপনারা মারামারি পারাপারি, পতাকা লাগাইছে ঠিক আছে, কে লাগাইলো না, এগুলি যেহেতু কোনো পালন প্রশ্ন আসে না। আমরা তো প্রথম তর্ক করি নাই, আমরা তো প্রথম তর্ক করি না, আমরা তো দুই সাইডে ছিলাম, দুই সাইডে তো আমরা আর্জেন্টিনার লোক ছিলাম, আমরা তো ওনার সাথে তর্ক করি নাই। ওনার ওই যে গায়ের বলে শরীরের বলে চেহারা একটু এদিকে মুন্ডাই কয় না আছে থাক না, এটা তো দেখতেই তো পারতাছি। এই মুরব্বি আপনি হাসেন কে? কারণ বাংলাদেশের ভিতরে একটা কথাই বলতে চাই আপনাদেরকে, যখন খেলাটা আসে এই বাংলাদেশের ভিতরে, ফুটবল যখন একটা এমএস পৃথিবীতে সৃষ্টি হয় ঠিক আছে, তখন একমাত্র এই বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এই সমস্ত সমালোচনাগুলি হয় ঠিক আছে, এই চায়ের দোকানে বয়ে থেকে ঠিক আছে, কে ব্রাজিল কে জার্মানি কে আর্জেন্টিনা এই সব নিয়ে পারাপারি ভাই, অনেক এখানে ওরা দেন, ওরা দেন ভাই, ওরা দেন রাখেন, এখানে মারামারি কোনো বিষয় না। এই সমস্ত দল নিয়ে যদি আপনারা মারামারি করেন এক দেশের লোক, তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন, কি মুরব্বি আপনারাই হবেন, তাহলে তাদের কিছুই হবে না। তাহলে এই যে এখানে একটা খেলা আসলে আপনারা কে ব্রাজিল জার্মানি আর্জেন্টিনা এগুলো নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না। আপনাদেরকে বলবো ঠিক আছে, এই সমস্ত দ্বন্দ্ব বাদ দিয়া নিজের দেশকে ভালোবাসতে শিখুন। ওই ব্রাজিল আর্জেন্টিনা এগুলি আপনাদের কোনো ফায়দা আসবে না, নিজের দেশ খেলতে পান ঠিক আছে, আপনারা খেলাটাকে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি হিসাবে ওই যে মেসি নেইমার কাকা রোনালদো ঠিক আছে পেলে এইসব নিয়ে দ্বন্দ্ব আপনারা কেউ করেন না, ক্ষতি হইলে আপনারই হবেন। আমি কিন্তু এখানে
ছিলাম বৈশা, আমি চাটা পর্যন্ত খাইতে পারি নাই গা, ঠিক আছে? আপনার জ্বালায় অনেক কাস্টমার দেখলাম চলে গেছে, শুধু এই দোকানে না আরো সব দোকানে এরকম পরিস্থিতি, ঠিক আছে? না ওনার ভাব তো দেখলাম, উনি এই যে গেঞ্জিও পরছে ব্রাজিলের কেমন হলুদ কালার, উনি যে তার নাগরিকত্ব বাংলাদেশ, উনি সে বাংলাদেশের কোন এই পোশাক পরে নাই, সে না পরে তো দেখলাম তো, মানে সে তো গায়ের জুড়ে সে করে ব্রাজিল ধাক্কা দা আপনাকে উড়াই দিব এই সে হ্যানতেন, আপনারা করেন আর্জেন্টিনা তারে উড়াই দিবেন, একটা হাতাহাতির সৃষ্টি, জুয়ে জায়গায় মারামারি ঘটতো, মাথা ফাড়াফাড়ি হইতো, এখানে কি মেসি আইতো নেইমারে আইতো আপনাকে সমাধান করার জন্য মারামারি করার কোনো প্রশ্ন আসে নিজের ভিতরে দ্বন্দ্ব, দয়া করে আপনারা কি করবেন না, দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যাই কিছু করেন না কেন দেশকে ভালোবাসুন, ঠিক আছে? নিজের দেশ বিশ্বকাপ খেলতে পারে না, কিন্তু আপনারা খেলাটাকে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি হিসাবে ব্রাজিল আর্জেন্টিনা তাদের সাপোর্ট কইরা নিজেকে ভিতরে দ্বন্দ্ব করেন না, আর এরকম জায়গায় জায়গায় ঠিক আছে এরকম অনেক ঘটতাছে হতাহতের ঘটনা, আপনারা প্লিজ দয়া করে এগুলি করবেন না, আপনাদেরকে এটা ভুলেছে না? হ্যাঁ ভুলেছে ভাই। হ্যাঁ ভুলেছে কিনা? হ্যাঁ ভুলেছে। বলেন নিজের দেশকে ভালোবাসবেন এরকম দয়া করে আপনারা কেউ করবেন না, ঠিক আছে? মন থাকবে তো? হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু আরে ভাই আপনি বুঝাই দেন তো পরবর্তীতে এরকম কিছু কাজ না করে। আর শুনেন, আপনি গায়ের জোরে এগুলি করবেন না, ব্রাজিল ব্রাজিল করেন মিয়া, আপনিও করেন আর্জেন্টিনা, এই দুইটা দল আমাদের কি দিচ্ছে আর কি দিবে, ওরা আপনাদের আমাদেরকে চিনে চিনে না? তাহলে এ পর্যন্তই, আপনারা নিজের দেশকে ভালোবাসুন, দেশের প্রতি আপনাদের একটা মায়া যদি জন্মাইতো তাহলে আপনারা বাহিরের দেশ নিয়ে ফালাফালি করতেন না, খেলাকে ভালোবাসুন ঠিক আছে, কিন্তু ব্যক্তি হিসাবে তাদেরকে নিয়ে পারাপারি করে নিজেকে ভিতরে দ্বন্দ্ব বাজায়েন না। এই বলে বিদায় নিচ্ছি, শাকিল খান, নিউজ পোর্টাল, ঢাকা। দাদা আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ছোটোবেলার থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, 1986 সাল থেকে। 1986 সালে আমি ম্যারাডোনার খেলা দেখি, আমি তখন ছোটো হাই স্কুলে পড়ি, তখন আমার ম্যারাডোনার খেলা খুব ভালো লাগতো, ম্যারাডোনা খুব ভালো খেলতো এবং 1986 সালে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা, তারপর থেকে আমি প্রতিবারই খেলা দেখি এবং আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি ম্যারাডোনার কারণে, এবং তারপরে এখনও আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির কারণে, মেসির খেলা খুব ভালো লাগে, কারণ মেসি 7 বার ব্যালন ডি'অর জয় লাভ করছে, যার কারণে আমার আর্জেন্টিনাকে সাপোর্ট করি মনে প্রাণে, ভালোবাসি আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা এবারও যাতে বিশ্বকাপ পায়, ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থানের দল, তাই আমি আশা করি এবার আর্জেন্টিনা দল বিশ্বকাপ জয় করবে।